ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? অনেক অনেক ভালো আছো তাই না? আজ টিচার আবার তোমাদের সামনে চলে এসেছি আর একটি নতুন পড়া নিয়ে। আর সেটা হলো কি বলো তো দেখি, দীর্ঘকার যুগে শব্দ গঠন। দীর্ঘকার যুগে শব্দ গঠন, সবাই তোমরা পড়াশোনা করছো তো? হ্যাঁ, আমি জানি আমার বেবিরা, আমার সোনামণিরা অনেক ভালো, ওরা পড়াশোনা করতে খুব ভালোবাসে, আর তাই আমিও চলে এসেছি তোমাদের সামনে। তাহলে চলো শুরু করে দিই। প্রথমত টিচার কি করি বলো তো দেখি, পরিচিত করে দিই এই বানানগুলোর সাথে। তাহলে চলো শুরু করে দিই, শব্দগুলো কি কি আছে। কূপ, ভূমি, ধূপ, বধূ, পূজা, রূপ, রূপা, কুল, দূর, সূর্য, মূল, নূর, ভূত, চূড়া, ময়ূর, ধূসর, ভূতল, ভূমিকা, সূচনা, দূষণ, সর্বশেষ হচ্ছে পূরণ। অনেকগুলো বানান আছে আসলে, কিন্তু এতগুলো বানান তো আর শেখানো সম্ভব না তোমাদের, তাই কিছু বানান যেগুলো ছোট ছোট অথবা আমরা প্রতিদিন ইউজ করি, ব্যবহার করি, সেগুলোই আজকে আমরা শিখব। শুরু করে দিই তাহলে। আমাদের প্রথম শব্দটি বা প্রথম বানানটি হচ্ছে কূপ। কূপ মানে কি বলো তো দেখি, কুয়া না, যেখানে পানি থাকে, গর্তের মতন কূপ। তাহলে চলো শুরু করে দিই কূপ লেখা। কয় দীর্ঘকারে কু, প কূপ। ক দীর্ঘকারে কু, প কূপ। দ্বিতীয়টি হলো ভূমি। ভূমি মানে মাটি, জমি। ভয় দীর্ঘকারে ভূ, মর শিকারে মি, ভূমি। তারপরটি কি বলে তো, ধূপ। ভয় দীর্ঘকারে ধূপ, ধূপ। বধু, বধু মানে বউ না, ব ধয় দীর্ঘকারে ধূপ, বধু। পূজা, পূজা হচ্ছে কি, হিন্দু ধর্মের একটি কি পার্বণ না পর্ব। পূজা, পয় দীর্ঘকারে পু, বর্গীয় জ আকারে যা, পূজা। তারপরটা হচ্ছে রূপ। রূপ মানে কি বলতো, চেহারা না। বসুন্ধরা দীর্ঘকারে রু, প রূপ। তারপরটি হচ্ছে, কিছুটা মিল আছে না, রূপা। এটা ছিল রূপ, এটা ছিল রূপা। রূপা মানে, রূপা হচ্ছে একটা কিসের নাম বলে তো, রয় দীর্ঘকারে রু, প আকারে পা। গয়না না, রূপার গয়না হয়, সোনার গয়না হয়, তাহলে এটা হচ্ছে রূপা। রূপা নামও কিন্তু হয়। তারপরটা হচ্ছে কুল। কয় দীর্ঘকারে কু, ল কুল। কুল মানে কি, নদীর তীর। তারপরটা হচ্ছে দূর। দয় দীর্ঘকারে দু, বর্ষণ দূর। সূর্য, সূর্য লিখতে গেলে আমাকে কি করতে হবে, দন্তস্বয় দীর্ঘকারে সু, অন্তস্থেয় জয় রেফ, সূর্য। এখানে কিন্তু একটা নতুন জিনিস চলে এসেছে, রেফ। টিচার এটার সাথে পরিচিত করে দিইনি, আরেকদিন করে দিব, ঠিক আছে? কিন্তু তবু কেন লিখলাম, সূর্য যেহেতু কি প্রতিদিন আমরা আকাশে উঠতে দেখি, সূর্য। তারপরটা হচ্ছে মূল, শিকড়। মূল মানে গাছের শিকড়, শিকড়। ময় দীর্ঘকারে মু, ল মূল, গাছের শিকড়। পরটা হচ্ছে নূর। নূর মানে আলো। দন্ত নয় দীর্ঘকারে নু, বসুন্ন ল নূর। পরেরটা হচ্ছে কি, ভূত। ভয় পাও ভূতকে? আমি অনেক ভয় পেতাম যখন আমি তোমাদের মতো ছোট ছিলাম, ভূত। ভয় দীর্ঘকারে ভূ, ত ভূত। পরেরটা হচ্ছে চূড়া। চূড়া মানে একদম ওপরে। ছয় দীর্ঘকারে চু, দশন র আকারে রা, চূড়া। তারপরটা হচ্ছে কি বলতো, এখন আমরা তিন বর্ণ দিয়ে, তিনটি বর্ণ দিয়ে শিখছি। হ্যাঁ, এতক্ষণ টিচার দুটি বর্ণ দিয়ে দেখিয়েছে, এখন তিনটি বর্ণ দিয়ে কিভাবে
বানান করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ময়ূর, ম অন্তস্থ দীর্ঘকালে ইউ বর্ষণ র, ময়ূর। পরেরটা হচ্ছে কি, ধূসর। ধূসর মানে কি, ধূসর হচ্ছে একটি রঙের নাম, অর্ধ কি বলে আমরা ইংলিশে বলি গ্রে কালার, ধূসর, ধোয়া, ধোয়ার রংটা এই ধূসর বর্ণের হয়। ধয় দীর্ঘকালে ধু দন্ত বর্ষণর, ধূসর। ধয় দীর্ঘকালে ধু দন্ত বর্ষণর, ধূসর। পরেরটা কি বলতো, ভূতল। ভূতল মানে পৃথিবী না, মাটির নিচে। ভয় দীর্ঘকারে ভু ত ল, ভূতল, মাটি, পৃথিবী, ভূতল। ভয় দীর্ঘকারে ভু ত ল, ভূতল। পরটা হচ্ছে কি বলতো, ভূমিকা। ভূমিকা মানে শুরুতে, সূচনা, ভূমিকা। ভয় দীর্ঘকারে ভু ম ঋষিকারে মি, ভূমি ক আকারে কা, ভূমিকা। ভূমিকার পরে কি হচ্ছে, সূচনা। একই কথা, সূচনা ভূমিকা দুটির অর্থই প্রায় একই। সূচনা, দন্ত সয় দীর্ঘকালে সু চ সূচ না, দন্ত ন আকারে না, সূচনা। দূষণ, দূষণ মানে কি, কোনো কিছু যখন নোংরা হয়ে যায়, ঠিক না, দূষণ। তাহলে দূষণ লিখতে গেলে আমাকে কি করতে হবে, দ আগে দিতে হবে। দয় দীর্ঘকারে দু মূর্ধন্য স আর মূর্ধন্য, দূষণ। দয় দীর্ঘকারে দু মূর্ধন্য স দন্ত ন, দূষণ। পরেরটা হচ্ছে পূরণ। পূরণ মানে কি, কোনো খালি জায়গাকে কি করা, ভরিয়ে ফেলা, পূরণ করে ফেলা না। তাহলে পূরণ লিখতে গেলে আমাকে আগে কি দিতে হবে বলতো, প। পয় দীর্ঘকারে পু বর্ষণ র মূর্ধন্য, পূরণ। পয় দীর্ঘকারে পু বর্ষণ র মূর্ধন্য, পূরণ। তাহলে ছোট সোনামণিরা, এই হয়ে গেল আজকে আমাদের দীর্ঘকার যোগের শব্দ গঠন। সবাই তাহলে বাসায় কি করবে বলতো, শিখে ফেলবে। আর কি খুব কঠিন মনে হচ্ছে পড়াগুলো, আমরা অল্প অল্প করে শিখে ফেলবো, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে টিচার আবার আরেকটি নতুন পড়া নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। তাহলে সেই পর্যন্ত তোমরা সবাই কি ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।